দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে মাঠে কিন্তু প্রার্থীরা চষে বেড়াচ্ছেন, এবং আমরা যেটি দেখেছি আজকে প্রচারণার তৃতীয় দিনে, কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। আমি এই মুহূর্তে এসেছি, আরেকজন প্রার্থী রয়েছেন যিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একক প্রার্থী ডাক্তার তাহসিন বার সূচনা। তিনি কিছুক্ষণ আগে যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং উঠান বৈঠক করেছেন। তিনি ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন, বিভিন্ন নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার কাছ থেকে, একটু জানতে চাচ্ছি ভোটারের সারা কেমন পাচ্ছেন, এবং আপনি তো তরুণদের জন্য একটি নতুন বার্তা, পরিবর্তন কী চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ভোটারদের সাড়া খুবই ভালো পাচ্ছি, বিশেষ করে আমাদের যে নারী ভোটার আছে তাদের সাড়া অনেক বেশি পাচ্ছি। আর তরুণ ভোটাররা, আসলে আমার তো যে কাজ করার ক্ষেত্র ছিল সামাজিক সংগঠন, সেটা তরুণদেরই সংগঠন, সেই সংগঠন নিয়ে আমি বহুদিন ধরে কাজ করছি, তাদের সাড়াও অনেক ভালো পাচ্ছি। আর প্রতিশ্রুতি তো বলবো যে সততা এবং নিষ্ঠার সাথে একটা পরিকল্পিত নগরী তৈরি করতে চাই, এবং কুমিল্লা সিটি কর্পোরেশনকে আমি গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত করতে চাই ইনশাল্লাহ। আপনি শুনছিলেন যে তিনি বলছিলেন, ডাক্তার তাহসিন বার সূচনা, তিনি বলছিলেন যে পরিবর্তন, বিশেষ করে আসলে কুমিল্লার উন্নয়নে এবং স্মার্ট কুমিল্লা গড়ার লক্ষ্যে তিনি কাজ করবেন, এমন প্রতিশ্রুতি ভোটারদেরকে দিচ্ছেন। তো কুমিল্লা থেকে এ ছিল আমার কাছ থেকে সর্বশেষ।